বিগত দুবছর করোনা মহামারী চলাকালীন করোনা আক্রান্ত মানুষের পরিবারের পাশে থেকে যারা সাহায্য করেছিলেন রবিবার তাদেরকে বীরভূমের শান্তিনিকেতন রোটারি ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। সেই পেশেন্ট থেকে কিছু অনুদান আমি রোটারি ক্লাবের তরফ থেকে পেয়েছিলাম। ইভেন রোটারি ক্লাবের যিনি প্রেসিডেন্ট আমাদের দিদি আমার চেম্বারে গিয়ে সেই 9-10টা থ্যালাসেমিয়া পেশেন্টকে অনেক হেল্প করেছে। এই থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে দিদি গিয়ে নিজে ফল বিতরণ করেছে, কিছু মেডিসিন কিছু ওষুধপত্র দিয়ে অনেক সহজে করতে পেরেছে এবং আমি আমার মারফতে হয়েছে। আমি সেই জন্য রোটারি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যরা। এদিন উপস্থিত চিকিৎসকরা করোনা পরিস্থিতিতে কিভাবে করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সাহায্য করতে পেরেছিলেন সেই কথা তুলে ধরেন। আমরা যে গত 2 বছর ধরে করোনায় আক্রান্ত এবং গৃহবন্দী যে মানুষজন আমরা ছিলাম তাদের পাশে যেভাবে আজ স্বাস্থ্য পরিষেবা যারা দিয়েছেন আজকে গ্রামের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা হল। কে কে ছিলেন এখানে? এখানে ছিলেন আমাদের মতো যে যাদের আমরা সম্মান দিলাম, একজন ছিলেন বাবলু দাস যিনি সমগ্র বোলপুরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন বাড়ি বাড়ি গিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে। ছিলেন মতিউর রহমান যিনি প্রয়াত ডাক্তারবাবু সুশোভনদার সঙ্গে কাজ করতেন। ছিলেন সুরজিৎ ঘটক যিনিও প্রয়াত সুশোভনদার সঙ্গে কাজ করেছেন, তিনি তার বক্তব্যই বললেন।
এছাড়াও রামকৃষ্ণ মেডিকেল সেন্টার থেকে ছিলেন সুদীপ রক্ষিত এবং আরও দুজন স্বাস্থ্যকর্মী যারা সিউড়ি হসপিটালে তিনি আজকে অনুপস্থিত ছিলেন, তার দাদা সেই সম্মানটি নিলেন রোহন সুরানা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।